এসি অন করে দিয়েছি, এখন পুরো চিল্ড হাওয়া আসছে। এটা 1.5 টনের এসি ভোল্টাস, তার মানে দুটো এসি চলছে। কি চঞ্চলদা, ঘর ঠান্ডা হয়েছে? চঞ্চলদা পালিয়ে এসছে ঠান্ডায়। দেখুন বন্ধুরা, 22 ডিগ্রিতে করা রয়েছে এটা। আমার ঘরে 1.5 টনের ইনভার্টার এসি চলছে আর 1 টনের নর্মাল এসি চলছে। দুটো এসি কন্টিনিউয়াস চলছে, ব্যাটারি চার্জ হচ্ছে 7 অ্যাম্পিয়ারে। দুটো এসি চলছে, 13.2 মানে 13 ইউনিট অলরেডি জেনারেট করে ফেলেছে। এখন ঘড়িতে সময় 12:30, মানে যেহেতু ইনভার্টার এসি রয়েছে একটা, ও তো ধীরে 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 ঘর ঠান্ডা হলে কারেন্ট খরচা কমিয়ে নেয়। সেই কারণে আমি বুঝে গেলাম যে আমার দুটো এসি অ্যাট এ টাইম চলবে, মানে আমার অফিসের এসি এবং ঘরের এসি, তার সঙ্গে পুরো লাইনের লোড চলছে, তার সঙ্গে আমার মানে পাওয়ার ইউনিট চলছে, এই মেশিনটা চলছে, এটা কন্টিনিউয়াস লোড প্রায় 700 ওয়াট, তার মানে 3 কিলো ওয়াটের লোড পুরো উঠিয়ে নিয়েছে। আমি এতটা পাবো আমি এক্সপেক্ট করতে পারিনি, মানে সাহস করিনি। বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার দোকান ঘরে, অফিস ঘরে যাই বলেন। এই হচ্ছে এসি, এটা হচ্ছে 1 টন এসি, দেখতেই পাচ্ছেন ভোল্টাস 5-স্টার এসি। এটা কিন্তু ইনভার্টার এসি না, এটা নর্মাল এসি। আর এই হচ্ছে এসির লাইন, আর এটা আমি লাগিয়েছি। এখন এই দিকে যে করা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোলারের দিক, এটা হচ্ছে সোলারের দিক, আর এদিকটা হচ্ছে ইলেকট্রিক, মানে আমি এদিকে ঘুরিয়ে দিলে ইলেকট্রিক চলে আসলো, তখন এসি চলবে ইলেকট্রিকে। কেননা রাত্রিবেলায় তো এসি চালাতে আমাকে সোলার পাবো না, সেই কারণে এই ব্যবস্থা। আর এটা হচ্ছে সোলারের দিক, এবার আমি আবার সোলারে দিয়ে দিলাম, এবার আমি এসি অন করছি, দেখুন এসি অন করলাম, এসি চালু হয়ে গেছে। টেম্পারেচার কত আছে? 27। এসি কুলিং শুরু হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হাওয়া আসছে, একদম ঠান্ডা হাওয়া আসছে। টেম্পারেচারটাকে আমি কমিয়ে দিচ্ছি, বাইশে করে দিলাম। তখন আসলে 27 ডিগ্রি টেম্পারেচারে ছিল, সেই জন্য 27 হয়েই বন্ধ হয়ে গেছে। এখন আমি 22তে করে দিয়েছি, তো দেখতেই পেলেন, এই দেখুন 22, আর এখন পুরোপুরি ঠান্ডা হাওয়া আসছে। এখন মেশিনের কন্ডিশনটা দেখি, চলুন। আমি মেশিনের কাছে চলে এসেছি, এখন কত অ্যাম্পিয়ার নিচ্ছে সেটা দেখে নেবেন। এখনও ব্যাটারি চার্জিং হচ্ছে 22 অ্যাম্পিয়ারে। প্যানেল থেকে আসছে দেখুন 3 কিলো ওয়াট প্যানেল থেকে আসছে, আর গ্রিড পুরো অফ, গ্রিড অফ করে দিয়েছি, ইলেকট্রিক বন্ধ। দেখুন 7.90 অ্যাম্পিয়ার এসি চলছে, 7.90 অ্যাম্পিয়ার, মানে পুরো সোলারে এসি চলছে। আর ব্যাটারি থেকে কী নিচ্ছে সেটাই দেখুন, দেখুন এটা হচ্ছে ক্ল্যাম্প মিটার লাগালাম, এখনও ব্যাটারি 19 অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে, 19 অ্যাম্পিয়ারে এখনও ব্যাটারি চার্জ হয়ে যাচ্ছে, এসি চলছে, 1 টনের এসি, 3 কিলো ওয়াট প্যানেল থেকে আসছে। আর আউটপুট কারেন্ট যাদের যেটা কত অ্যাম্পিয়ার যাচ্ছে সেটা দেখাচ্ছি, 7.96 অ্যাম্পিয়ার, কিছুই না। আমাদের গিজার চালালে 14 অ্যাম্পিয়ার পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তার মানে এই এসিটা আরামসে চলবে। আমি একটা এসি চালিয়ে আমি দুটো এসিও চালিয়ে দেখব একসঙ্গে কত লোড ওঠে। চলুন এবারে সেকেন্ড এসি চালাবো। দেখুন বন্ধুরা, এটাও সোলারে করে দেওয়া আছে, এসি অন করে দিয়েছি, কারণ কম্প্রেসার যখন
চালু হবে তখন তো ভালো বোঝা যাবে। এখন কম্প্রেসার চালু হয়ে গেছে আর এখন পুরো চিল হাওয়া আসছে। এটা 1.5 টনের এসি ভোল্টাস, তার মানে 2 এসি চলছে, একটা 1.5 টন, এটাও সেই একই ব্যাপার। এটা হচ্ছে সোলারের সাইড, এদিকে ঘুরিয়ে দিলে এসির সাইড হয়ে যাবে, ওটা রাতের জন্য। কি চঞ্চলদা ঘাট ঠান্ডা হয়েছে? চঞ্চলদা পালিয়ে এসছে ঠান্ডায়। দেখুন বন্ধুরা, 22 ডিগ্রিতে করা রয়েছে এটা। আর তাহলে আপনারা মোটামুটি এটা দেখে নিলেন। এবারে আপনাদের দেখাবো যে মেশিনের কি অবস্থা, কত অ্যাম্পিয়ার লোড যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমার ঘরে 1.5 টনের ইনভার্টার এসি চলছে আর 1 টনের নর্মাল এসি চলছে, সেটা আমার অফিস ঘরে রয়েছে, সেটা তো দেখলেন। 2 এসি কন্টিনিউয়াস চলছে এবং সবই পুরো চিল করে দেওয়া রয়েছে। এবারে দেখুন, ব্যাটারি চার্জ হচ্ছে, প্যানেল থেকে পাওয়ার আসছে প্রায় 3 কিলোওয়াট, 2961 ওয়াট, আর ব্যাটারিও চার্জ হচ্ছে। দেখুন সোলারে সব চলছে, সোলারে আউটপুট কারেন্ট 10.53 অ্যাম্পিয়ার, গিজারের থেকে অনেক কম। আর এতক্ষণে কত জেনারেশন হয়েছে সেটাও দেখাচ্ছি। ব্যাটারি ভোল্ট হচ্ছে এখন 51.69, চার্জ হচ্ছে 8.89 অ্যাম্পিয়ার, ব্যাটারি চার্জও হচ্ছে, 3 কিলোওয়াট প্যানেল থেকে আসছে। আর ব্যাটারি চার্জ হচ্ছে কি না এটা দেখলে সব থেকে বুঝতে পারবেন। দেখুন ব্যাটারি চার্জ হচ্ছে 7 অ্যাম্পিয়ারে, 2 এসি চলছে আর 13.2, মানে 13 ইউনিট অলরেডি জেনারেট করে ফেলেছে। এখন ঘড়িতে সময় 12:30, 12:30টার সময় 13 ইউনিট জেনারেশন হয়ে গেছে। মানে যেহেতু ইনভার্টার এসি রয়েছে একটা, ও তো ধীরে 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 ঘর ঠান্ডা হলে কারেন্ট খরচা কমিয়ে নেয়, সেই কারণে আমি বুঝে গেলাম যে আমার 2 এসি অ্যাট এ টাইম চলবে, মানে আমার অফিসের এসি এবং ঘরের এসি, তার সঙ্গে পুরো লাইনের লোড চলছে, তার সঙ্গে আমার মানে পাওয়ার ইউনিট চলছে, এই মেশিনটা চলছে, এটা কন্টিনিউয়াস লোড প্রায় 700 ওয়াট, তার মানে 3 কিলো ওয়াটের লোড পুরো উঠিয়ে নিয়েছে। তার মানে আমার এই সিস্টেম পুরো সাকসেসফুলি এখন রান করছে। আমি এতটা পাবো আমি এক্সপেক্ট করতে পারিনি, মানে সাহস করিনি। যাই হোক, আমি খুব খুশি। দিনের শেষে কতটা কারেন্ট তৈরি হলো সেটাও আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি আর একটা ব্যবস্থা করেছি, সেটাও দেখাচ্ছি। আমার ঘরে যে নর্মাল ইনভার্টার ছিল, সেই ইনভার্টার আমি এখানে একটা লাগিয়ে দিয়েছি। এটা নর্মাল ইনভার্টার, কিন্তু ব্যাটারিটা সিটেন ব্যাটারি, সোলার ব্যাটারি। আর আগে এখানেই একটা ইনভার্টার লাগানো ছিল, এখন হচ্ছে সোলার থেকেই যে কারেন্ট আসছে সেই কারেন্টেই এই ব্যাটারিটা চার্জ হচ্ছে দিনের বেলায়, ইনভার্টার দিয়ে চার্জ হচ্ছে, এই যে চার্জ হচ্ছে, ব্লিঙ্ক করছে। আর এই ব্যাটারিটাই রাত্রে আমার এই অফিস চলবে, মানে এখানে 2টো কম্পিউটার চলবে, এখানে একটা কম্পিউটার রয়েছে, এটা তো আমাদের আগের টেবিল, আর নতুন আমি একটা টেবিল বানিয়েছি সেটা হচ্ছে এইটা। এখানে আর একটা কম্পিউটার বসবে, আর এটাই হবে আমার সোলারের অফিসের টেবিল আর কি। এখানে আমি বসবো, এখানে একটা চেয়ার থাকবে এখানে, আর এখানে 2টো চেয়ার থাকবে। তো এটা হচ্ছে আমার সোলারের অফিস। যারা সোলার লাগাবেন, আমাকে দিয়ে যারা লাগাতে চাইবেন, তারা এখানেই এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাহলে বুঝে নিলেন, আমি মানে আসলে আর একটা ব্যাটারি আমার খুব দরকার ছিল, আর একটা ব্যাটারি ব্যাকআপ, সেই ব্যাটারি ব্যাকআপ আমি এখানে দিয়ে পেয়ে যাচ্ছি। আর আমি দেখেছি এটা সপ্তাহখানেক ধরে চলছে, মানে রাত্রে আরামসে আমার দোকান 9:30 অবধি চলে যায় সব লাইট জ্বালিয়ে,
সব লাইট জ্বালালেও 50% আমার মানে ব্যাটারি থেকে সিস্টেম আর কি 50% অন হয়, মানে আরও 50% লোড আমার হাতে থাকে। এই ইনভার্টার এক্সাইডের এই ইনভার্টারটাই আমি লাগালাম, এটা পুরো চার্জ হয়ে যাবে, তারপরে রাত্রে পুরো চলবে, এখন চার্জিং চলছে দেখুন। দিনের বেলায় সোলারেই চার্জ হচ্ছে, মানে আমার মেন সোলার থেকে যে কারেন্ট তৈরি হয়ে আসছে ওই বড় ইনভার্টার থেকে, সেই ইনভার্টার থেকে এই ইনভার্টার চার্জ হচ্ছে। আর ঠিক বিকেলবেলায় আমি এই ইনভার্টার বন্ধ করে দেবো, এই এখান থেকে সোলার কাট করে দেবো, আমার মেইন ইউনিটকে ডিসকানেক্ট করে দেবো। এই সুইচটা বন্ধ করলেই মেইন ইউনিট ডিসকানেক্ট হয়ে যায়, আমি দেখাচ্ছি, দেখুন বন্ধ করে দিলাম, এখন এই ইনভার্টার অন হয়ে গেল। এখন কিন্তু আমার এই অফিস এই ইনভার্টারই চলছে, এবং সেটা রাত 9টা 10টা 11টা অবধিও চলে যাবে যা বুঝলাম। আর এই সোলার অফ করা রইল, আগে এটাই আর কি ইলেকট্রিক ছিল, এখন এটা সোলার হয়ে গেল, এখন আমি আবার সেই সোলারকে অন করে দিলাম, কারণ না হলে ব্যাটারিটা চার্জ হবে না, ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, আবার চার্জিং শুরু হয়ে গেল। আর সোলার থেকে এই মেশিন চলছে দেখাচ্ছি, আমার কাজ হচ্ছে কিছু বাড়ির কাজ, পুরো ওই মেশিন থেকেই চলছে। এই দেখুন এটা হচ্ছে সোলারের বোর্ড, এখন যেহেতু দিনের বেলা পুরো সূর্য রয়েছে সেজন্য সব সোলারে হচ্ছে, মেশিন চালাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। সুজন এরকম এই মেশিনটা চালা, স্টার্ট কর, কাটবি তো দেখা, দেখুন সোলারে চলছে, তোর কাছে আমি জানতে চাইছি তুই আমাকে এটা বল যে ইলেকট্রিকে যেরকম এই মেশিনটা চলে, তুই তো সোলারে কাজ করছিস এখন, তো সোলারে কি বুঝছিস, মানে তফাৎ কি কিছু আছে? ইলেকট্রিক আর সোলার কিছুই বোঝা যাচ্ছে না, একদম ইজি চলছে। ইজি চলছে, তাহলে তুই মানে কি তুই এটা কি খুশি? হ্যাঁ, মানে তুই কিছুই বুঝতে পারছিস না, না বললে বুঝতে পারিস না? ইলেকট্রিক না সোলার বুঝতেই পারতাম না, না বললে। আচ্ছা, আর এই মেশিনটা হচ্ছে বন্ধুরা প্রায় 1000 ওয়াটের, যখন এটা লোডে কাটে তখন 1000 ওয়াট খরচ হতে শুরু করে। তো তাহলে বুঝতেই পারলেন যে এই মেশিনটাও কিন্তু চলছে। আর বন্ধুরা এই যে প্লাগ পয়েন্টটা আমি করেছি এটা 15 অ্যাম্পিয়ারের করেছি, তার কারণ এখান থেকে হাই ভোল্টেজ লাইন নিয়ে যদি আমার কিছু করতে হয় সোলারের দিনের বেলায় আমি করতে পারবো, যেটা এখন দেখিয়ে দিলাম। ওই 1000 ওয়াটের ওই কাটিং মেশিন চলছে মিস্ত্রিদের, আর এই প্লাগ থেকেই আমি আপনাদের ওয়েল্ডিং করে দেখাবো। এখন ওয়েল্ডিং মেশিনটা আমার কারখানায় কাজের সাইডে রয়েছে, অতএব সেটা আমি দেখাতে পারছি না, তবে একটা ভিডিওতে আমি ওয়েল্ডিং করেও আপনাদের দেখাবো। এই সোলারে কিছুই না, কোনো ব্যাপারই না, সব চলবে সব। আমি আবার চলে এসেছি আমার সোলারের কন্ট্রোল রুমে, এখন ঘড়ি তো সময় বিকেল 4:20, আর এখন আমার সিস্টেম কি কারেন্ট দিচ্ছে সেটা একবার দেখে নিন, প্যারামিটারটা একবার ভালো করে দেখে নিন। এখন ব্যাটারি চার্জিং অনেকটাই হয়ে গেছে, 52 পয়েন্ট, প্যানেল পাওয়ার 915, এখন 915 ওয়াট কারেন্ট আসছে, আউটপুট ভোল্ট 230, 3 অ্যাম্পিয়ার এখন লোড আছে, 3.9 অ্যাম্পিয়ার, আর 23.3 ইউনিট আজকের জেনারেশান এখন অবধি। আজকে 9/2/2023, 4:16, ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে 52.44, প্যানেল 904, দেখুন ধীরে ধীরে কমছে, 3 অ্যাম্পিয়ার লোড আছে, 23 ইউনিট বিদ্যুৎ জেনারেট করেছে, 23.3। তাহলে বুঝতেই পারলেন যে এখনও 4:20 বাজে, এখন 23.5 ইউনিটের কাছাকাছি, মানে আরও 1.5 ইউনিট হয়েই যাবে, মানে 25-এ গিয়ে দাঁড়াবে, 24.5-25 ইউনিট। তো এই হলো সারাদিনের আমার সোলারের জেনারেশান, 25 ইউনিট, এটা আমার মনে হয় না খুব কম। এখন একটু ছাদে যাই, গিয়ে সূর্য দেবতার অবস্থানটাও একটু দেখে নিই।
আমি আমার ছাদে চলে আসলাম। এই প্যানেলগুলো থেকেই ইলেকট্রিক তৈরি হচ্ছে, আর এখন সূর্য অনেকটা পশ্চিম দিকে চলে যাচ্ছে, অনেকটা নিচেও নেমে গেছে, একটু লাল আভা, বুঝতেই পারছেন সূর্য রশ্মি আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু তাহলেও এই প্যানেলের উপরে সেই সূর্যের আলো পড়ে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে তা এখনও 900 ওয়াট, এটা খুব একটা কম কথা না। সারাদিনে তাহলে 25 ইউনিট বা 25.5 ইউনিট বিদ্যুৎ তৈরি হয়েই যাবে। তো আজকের জেনারেশানও খুবই ভালো হলো। আর বন্ধুরা, আজকে আপনাদের আমি জানাবো যে এই সোলার সিস্টেম আমাকে কতটা স্যাটিসফাই করেছে। তো আমি যতটা আশা করেছিলাম তার থেকেও একটু বেশি স্যাটিসফাইড আমি, কারণ আমি ভেবেছিলাম বোধহয় 20 ইউনিটের মধ্যে থাকবে, কিন্তু 25 ইউনিট, 25.5 ইউনিট পৌঁছে যাচ্ছে, 26 ইউনিট, এটা খুব কম কথা না। আর এখনও মানে গরমটা ঠিকঠাক পড়েনি, গরমকালে জেনারেশান অনেক বেড়ে যায়, আর তখন আশা করি 30-32 দিয়ে দিতে পারে পার ডে। আর আজকে আমি 2টো এসি চালালাম, একটা 1 টন নর্মাল এসি আর একটা 1.5 টন ইনভার্টার এসি একই সঙ্গে, এবং তার সঙ্গে বাড়ির লোড সমস্ত কিছু একদম সোলারের উপরে দিয়ে দেখলাম, আরামসে চলছে 2টো এসি। তো সেদিক থেকে আমি কিছুটা বেশি পেয়ে গেলাম মনে হলো। গরমে তো আমার অফিসের এসিটা চলবে, কারণ আমাদের অফিস বিশেষ করে পুরো দিনের বেলায় চলে, অতএব অফিসের এসি এবং ঘরের এসি একসঙ্গে চলতে পারে, সেটা আমি বুঝে গেলাম। আর তার সঙ্গে বাড়ির লোড এবং আমার কেবল টিভি ব্রডব্যান্ডের যে সিস্টেমের লোড সেটাও চলছে, অতএব সেদিক থেকে আমার সিস্টেম একেবারে মানে সুপার ফাইন বলা যায়। আর আমার যা ইকুইপমেন্ট মেশিনারি লাগানো হয়েছে সেগুলো সব আমি বলে দিয়েছি ভিডিওর মধ্যে, ভালোটা ভালো করে ভিডিও যদি শুনে থাকেন, দেখে থাকেন, তাহলে সেটাও জানতে পেরে গেছেন। সেই পুরনো কথা আর বারবার বলছি না। যদি আমার এই সোলার সিস্টেম দেখে আপনাদের বসানোর, বাড়িতে বসানোর ইচ্ছা হয় তাহলে আপনারা আরামসে বসাতে পারেন, যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকা উঠে আসবে 6 বছরের মধ্যে, এটা পরিষ্কার। আজকে দেখুন ইলেকট্রিকের ইউনিট যা, কালকে নিশ্চয়ই সেটা থাকবে না, আগামী 1 বছর পরে কিছু বাড়বে, এইভাবে বাড়তে বাড়তেই যাবে। সেই হিসেব করলে আপনার 6 বছরেরও আগে এই খরচের টাকা উঠে যাবে। যতদিন আপনি ইলেকট্রিক বিল দিতে থাকবেন সেই টাকা যদি আপনি এই ইনভেস্টমেন্টের মধ্যে থেকে যে টাকাটা আপনার এই সোলারে বেঁচে গেল, সেই টাকাটা আপনার যে ইনভেস্ট আপনি করেছেন যেখান থেকে উঠিয়ে এনে সেখানে যদি জমা করে দেন, তাহলে অচিরেই আমার ধারণা 6 বছরের মধ্যে আবার সেখানে সব জমা হয়ে যাবে, এবং আপনার এই সোলার সিস্টেম তখন 6 বছর বাদে সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। আর ব্যাটারি যেগুলো লাগানো হয়েছে সেগুলোর লাইফ তো 8 বছর কমপক্ষে, 9 বছরও চলতে পারে, তো 8 বছর পরে একবার ব্যাটারি কিনতে হবে, ততদিনে তো আপনাদের সিস্টেমের খরচা উঠে গেছে, তখন 8 বছর বাদে আর একবার ব্যাটারি কেনাই যেতেই পারে, তারপরে তো আবার 8 বছর চলবে, প্যানেল তো আর লাগছে না, আর আপনার সিস্টেম তখন পুরো ফ্রি হয়ে যাবে, ফ্রি মানে ইলেকট্রিক তখন ফ্রিতে আসবে। সেই ভেবেই আমার এত খরচা করে এই সিস্টেম বসানো। আর যদি বন্ধুরা আপনারা এই সিস্টেম বসাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমিও আপনাদের হেল্প করব। আর এই সিস্টেম আপনারা যে কোনো জায়গা থেকেই বসাতে পারেন, নিজেরাও আমার মতো উদ্যোগী হয়ে উৎসাহী হয়ে যদি কিছু অভিজ্ঞতা থাকে তাহলে আপনারাও বসাতে পারবেন, মানে নিজেদের মানে যদি এই বিষয়ের উপর ধারণা থাকে তবেই সেটা সম্ভব হবে, না হলে সেটা না করাই ভালো, এক্সপার্ট কাউকে দিয়ে লাগিয়ে নেওয়াই ভালো। আর প্রকৃতির কথা ভেবে, পৃথিবীর কথা ভেবে
পৃথিবীতে যে পরিমাণে কার্বন তৈরি হচ্ছে প্রতি মুহূর্ত এই কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করার জন্য, সেই কার্বন যদি আপনারা সবাই সোলারে শিফট হয়ে যান তাহলে কিন্তু সেই কার্বনের পরিমাণও অনেক কমে যাবে, আর আমাদের নেক্সট জেনারেশনের জন্য সেটা অনেক সুখের অনুভূতি হবে। সত্যি আগামী দিনে কিন্তু বুক ভরে অক্সিজেন নামার জন্য এই সোলারে শিফট হওয়া দরকার আমাদের, না হলে যে পরিমাণে পলিউশন হচ্ছে এরপরে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো না। তাই বন্ধুরা, আমি মনে করি আমি তো সোলারে শিফট হয়েই গেলাম, আপনারাও সোলারে শিফট হয়ে যান। এত বড় ইউনিট লাগাতে হবে এরকম কোনো মানে নেই, যদি আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট, আমার যেরকম পার ডে রিকোয়ারমেন্ট 30 ইউনিট, সেরকম আপনাদের তো রিকোয়ারমেন্ট 5-6 ইউনিট 10 ইউনিটের মধ্যে, তাহলে আপনাদের অনেক ছোটো প্ল্যান বসালেও কাজ হয়ে যেতে পারে। ওই জন্য বিরাট বড় প্ল্যান প্রত্যেকের বসানোর তো দরকার নেই, আপনার যদি পার ডে 6 ইউনিট প্রয়োজন হয় তাহলে আপনি সেইভাবেই বসান, তাতে তো অনেক খরচা কম হবে, 80,000-90,000-এর মধ্যে বা তারও কমে কমপ্লিট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজ আর এই ভিডিও দীর্ঘায়িত করব না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি। আপনাদের যদি আমার এই সোলার সম্বন্ধে যে অভিজ্ঞতা সেটা যদি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।